চলো। আচ্ছা কি কি আইটেম আজকে হয়েছে আমাদের পটলাকে সেটা বলে দিই তোমাদেরকে চট করে। আরে ব্রিটিশ পিপল রয়েছে তো তারা সবাই দেখছে আর দেখে আমাদেরকে জিজ্ঞেস করছে। তো ফাইনালি হাঁটতে হাঁটতে আমরা কিন্তু চলে এসেছি, তো চলো ফ্ল্যাটের ভেতরে যাই। আমাদের মানে বাঙালি নববর্ষ তো মানে পয়লা বৈশাখ যেটাকে আমরা বলি আর কি, তো সেই কারণে আমাদের কিন্তু আজকে একটা প্ল্যানিং হয়েছে হঠাৎ করে যে সব বন্ধুরা মিলে একটা গেট টুগেদার করবো, আর মেইনলি একটা পটলাকের মতো অ্যারেঞ্জ করা হয়েছে। তো সেই কারণে এখন কিন্তু আমরা এসেছি এখানেরই খুবই ফেমাস একটা জায়গা মানে এক্সিটারের, যেটা হচ্ছে এক্স রিভারটা খুব সুন্দরভাবে দেখা যায়, একটা ভিউ পয়েন্ট বলতে পারো। তো সেই কারণে সেখানে আমরা কিন্তু সব বন্ধুরা মিলে এসেছি একটু ঘুরতে, আর কিছু ফটোশ্যুট করবো, রিলস বানাবো এইসবের জন্য। তো ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আর যারা আমার চ্যানেলে নতুন এসছো বা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ কিন্তু ভিডিওটা দেখার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এখন আমি যে জায়গাটায় রয়েছি এটা কিন্তু ওই এক্স রিভারের খুবই কাছাকাছি, মানে এক্স রিভারটাই দেখা যায়, বাট আগের দিন যেই এক্স রিভারটা দেখতে গেছিলাম সেইটা হচ্ছে অন্য একটা ভিউ পয়েন্ট, বাট আজকে যেখান দিয়ে দেখাচ্ছি সেটা কিন্তু অন্য একটা ভিউ পয়েন্ট। এই জায়গাটাও ভীষণই সুন্দর একটা জায়গা, আর অসাধারণ সব ছবি আসছে, ঠিক আছে, আর রোদও রয়েছে, ওয়েদারটাও ভালো। তো দেখো আমার পিছনে কিন্তু মামপিটি ফটোশ্যুট করছে এখন, আমিও কয়েকটা করেছি, আর শুভজিৎ ফটো ফটো তুলে দিচ্ছে ব্যস্ত এইসব নিয়ে। আর আজকে কিন্তু আমাদের খুবই স্পেশাল লাগছে, তার কারণ হচ্ছে ইংল্যান্ডে আসার পর তো শাড়ি পাঞ্জাবি এসব খুব একটা পরা হয় না সেইভাবে, তো সবাই মিলে আজকে যেহেতু শাড়ি পাঞ্জাবি পরে বেরিয়েছি, তো সেই কারণে আমরা নিজেরাও ভীষণ মানে একটা আনন্দ হচ্ছে মনের মধ্যে যে যাক বাঙালি সাজে একদম বেরোতে পেরেছি। আর আরেকটা জিনিস হচ্ছে কি বলতো, যখনই আমরা এখানে এসেছি রাস্তা দিয়ে সব এখানকার যারা ব্রিটিশ পিপল রয়েছে তো তারা সবাই দেখছে আর দেখে আমাদেরকে জিজ্ঞেস করছে যে কি আজকে যে কেন আমরা এই ড্রেস পরেছি, তো তারাও আমাদেরকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছে, সেটা একটা বড় পাওয়া। এখন আমরা যাচ্ছি হচ্ছে ওই পার্টটায়, ঠিক আছে, যেখানে একটা ছোট্ট ব্রিজ মতো রয়েছে কানেক্টেড নদীটার উপর দিয়ে, তো সেখান দিয়ে আমরা এখন ওই পারে যাচ্ছি, কারণ বাকি যে ফ্রেন্ডরা রয়েছে তারা কিন্তু ওই পার্টটায় রয়েছে, ঠিক আছে। আর পয়লা বৈশাখে তো আমাদের তো এটা প্ল্যান, আমরা কী কী করছি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কী করলে পয়লা বৈশাখে, তোমাদের কীভাবে এনজয় করলে সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানিও। তো বন্ধুরা দেখো ওই সাইডে বসে আছে, ওখানে একটা শেল্টার মতো করা রয়েছে, আর জায়গাটা সত্যি অপূর্ব সুন্দর, ঠিক আছে, কিছু আর মানে বলে বোঝাতে পারবো না, পুরো গ্রিন এরিয়া। তো এটা ডোডো, তোমরা সবাই চেনো, আর আলাদা করে পরিচয় করানোর কিছু নেই। कुछ नहीं ऐसे हिलाना, हाँ बस दोनों हाथ रख के ठुमका करके फिर रॉक तो कवर वहां पे जैकेट जैकेट तमाम भी दे। চলো আমাদের এখন রিলস প্র্যাকটিস হচ্ছে, ঠিক আছে, আর আমাদের ট্রেনার কিন্তু হচ্ছে মামপিদি অ্যাজ ইউজুয়াল সব ভিডিওতে, তোমরা যেগুলো ভিডিওগুলো আমাদের নাচের হয়তো ইনস্টাগ্রামে দেখেছো তো সেগুলো কিন্তু মামপিদি শেখায় আমাদেরকে। তো এখন দেখো ট্রেনিং চলছে আমাদের, এখন টাইম কটা হয়েছে, 2:45 বাজে, ঠিক আছে, এতক্ষণ ধরে আমাদের এখানে ঘোরা আড্ডা সব কিছু সেলফি তোলা ফটো তোলা সব হলো, তো মানে সবার খিদেও পেয়ে গেছে, বাট যাই হোক ফটোটা তো মিস করা যায় না, কারণ এত সুন্দর একটা মানে জায়গা, এত পুরো গ্রিন এরিয়া, তো সেই কারণে অনেকটা টাইম আমরা এখানে স্পেন্ড করলাম সকাল দিয়ে। তো এবার ফাইনালি কিন্তু আমরা যাচ্ছি লাঞ্চ করার জন্য, মানে যে পটলাকটা আমাদের অ্যারেঞ্জ করা হয়েছে সেই পটলাকের জন্য, চলো যাই। আজকে কিন্তু আমাদের যে ওকেশনটা সেটা বাবলি দি মানে ওই যে গুগলের বার্থডে হয়েছিল, তোমরা হয়তো ভিডিওতে দেখেছো অনেকে, তো ওদের বাড়িতে আজকে কিন্তু আমাদের যে পটলাকটা সেটা অ্যারেঞ্জ করা হয়েছে। তো ফাইনালি হাঁটতে হাঁটতে আমরা কিন্তু চলে এসেছি, তো চলো ফ্ল্যাটের ভেতরে যাই, তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে। আজকে গেট খোলাই আছে, গেট ও রি খুলেছে, ও তার মামপিদি যাবে তো আটকে না যায়, এটা ধরে থাকো তো, আসো চলে আসো। জাস্ট আমরা এখন ঘরে ঢুকলাম, মানে উপরে এলাম দেখতেই পেলে সেটা, আর বসে এখন দেখো সব বাচ্চারা খেলাধুলা করছে এই সাইডে, আর বাচ্চাদের মধ্যে এখন দুজন রয়েছে আর একদম ছোট যে মানে গুগল যে, ও আবার ঘুমিয়ে পড়েছে আস্তে আস্তে। তো যাই হোক আরেকজন আসার কথা রয়েছে, আরেকটা পুচকে আসার কথা রয়েছে, ওর একটু দেরি হবে বলছিল,
তো এদিকে দেখো বাকি রান্নাঘরে কিন্তু এখন লুচি তৈরির প্রস্তুতি চলছে। লুচি না নান, নান হবে আজকে। তো আজকে নান হবে, দেখো এখানে পাপিয়া, তারপরে অন্তরা সবাই মিলে, আর এদিকে দাদাও রয়েছে, মুরলিদা, এদিকে অমিতদা, সবাই মিলে কিন্তু আজকে প্রস্তুতি করছে নানের। এতক্ষণে নানপুরির তেল গরম হয়েছে, সেই তখন দিয়ে বসানো, দেখো এখন কিন্তু একদম ফোলা ফোলা নানপুরি। আচ্ছা কি কি আইটেম আজকে হয়েছে আমাদের পটলাকে সেটা বলে দিই তোমাদেরকে চট করে। এটা নানপুরি, এটা এতক্ষণ ধরে তোমাদের দেখিয়েছি যেটা ভাজা হচ্ছিল, আর এখানে কিন্তু রয়েছে মাশরুম, আর এটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি একদম কষা কষা করে, এটা আমি করেছি। আর এখানে কিন্তু বাসমতি পোলাও রয়েছে, আর এখানে দেখো নবরত্ন কোরমা একদম পনির ঠানির কাজু টাজু দিয়ে খুব সুন্দর করে করা রয়েছে, আর এখানে কাস্টার্ড রয়েছে ডেজার্ট আইটেমের মধ্যে, এখানে লাড্ডু রয়েছে, এখানে কিন্তু পান্তুয়া রয়েছে। তো এই এত সব আইটেম কিন্তু আজকে আমাদের পটলাকে অ্যারেঞ্জ করা হয়েছে, আর এটা কিন্তু খালি কেউ একা নয়, সবাই মিলে করেছে, তো ক্রেডিটটা কিন্তু সবার যাচ্ছে আজকে। কি করে নেবো বুঝতে পারছি না। আমাদের দুপুরের লাঞ্চ টাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আর দেখো এখন সব ছেলেরা বসে উনো খেলতে বসেছে, কি অবস্থা! আমাদের মেয়েদেরকে বাদ দিয়ে দিয়েছে আর আমরা মেয়েরা বসে জাস্ট গল্প করছি এখানে। বিকেলবেলা আমাদের চা, তার সাথে কিছু স্ন্যাক্স, এগুলো খাওয়া হলো, সমস্ত কিছু সবাই মিলে প্রচুর গল্প হচ্ছিল, আর গল্পের চেয়েও যেটা বেশি সেটা হচ্ছে খেলা টেলা হচ্ছিল, মানে ছেলেরা স্পেশালি উনো খেলছিল, আর আমরা ওদিকে মেয়েরা সেই কি মাছলি, এক মাছলি পানি ভেঙে ছাপ্পা, তো এইসব খেলা টেলা হচ্ছিল কিছুক্ষণ ধরে। তো তারপরে আমিও একবার দুবার, একবারই লাস্টে একবার কিন্তু আমি উনো খেলেছি। তো তারপরে যা বোর হচ্ছিলাম ঘরের মধ্যে, তো তারপরে পাশে একটা পার্ক রয়েছে ওদের, তো সেখানে একটু গেছিলাম, ছোট বাচ্চা যেগুলো রয়েছে তিনটে চারটে বাচ্চা রয়েছে, তো ওদের নিয়ে একটু পার্কে যাওয়া হয়েছিল, ওখানে একটু ঘোরাঘুরি করে জাস্ট ঘরে ঢুকলাম। আর এখন তোমার টাইম হয়েছে দেখো 8:38 মতো হয়েছে টাইম, ঠিক আছে, বাট এখন যেহেতু অনেকক্ষণ ধরে আলো থাকছে তো সেই কারণে কিন্তু এতক্ষণ আলো ছিল, এখন জাস্ট একটু মানে অন্ধকার হতে স্টার্ট করেছে সবে। তো এখন দেখো এই পাশে আমার পিছনে দেখো পুরো গোল করে বসে সব কিসের প্রস্তুতি চলছে বলতো। এখানে হচ্ছে এখন হঠাৎ করে প্ল্যানিং হলো চোর পুলিশ ডাকাত বাবু এটা খেলা হবে, তো ব্যাপার হচ্ছে মেম্বার্স আমাদের প্রচুর বেশি হয়ে গেছে, তো সেই কারণে মানে গেমটাকে একটু চেঞ্জ করে নিজের মতো করে করা হচ্ছে, আর একটু নাম ঠাম বাড়ানো হচ্ছে, মানে ছিচকে চোর, তারপরে ছোট চোর, এইসবও বাড়ানো হচ্ছে আর কি। তো যাই হোক এখন বসে রয়েছি আমরা, ওদের মানে কমপ্লিট হলে সমস্ত কিছু বানানো চিরকুটগুলো, তারপর আমরা খেলবো একসাথে। ওর গাল লাল হয়ে গেছে। আমি আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে এসেছি কো-অপে, তো কয়েকটা জিনিস নেওয়ার রয়েছে, আর দাদারা বলছে যে বারবার করে আইসক্রিম খেয়ে যাও, আইসক্রিম খেয়ে যাও, তো আইসক্রিমটা কেনা হয়নি, সকালবেলায় কেনার কথা ছিল, তো এখন বাড়ির সামনেই এই কো-অপটা রয়েছে, তো সেখানে এসছে আইসক্রিম কিনতে, তো যদি পাই তাহলে আমরা আর মানে রিটার্ন করবো না ওদের বাড়িতে, তো আমরা নিয়ে রাস্তা দিয়ে খেতে খেতে চলে যাবো আর কি। তো সেই কারণে আর সারাদিন কিন্তু আজকে ভীষণই মজা করলাম, আর প্রথমবার ইংল্যান্ডে আমাদের এই পয়লা বৈশাখটা সেলিব্রেট করলাম, তো একটা অন্যরকম অভিজ্ঞতা হলো, কারণ এত বছর আমরা দেশে থাকতে ওখানে করেছি অন্যরকমভাবে সেলিব্রেট, তো এখানে প্রথম বছর করে একটা দারুণ অভিজ্ঞতা হলো কিন্তু। জাস্ট যে আইসক্রিম নেওয়া হয়েছে, দাদা দেখি কি আইসক্রিম নিয়েছে, কর্নেটো নেওয়া হয়েছে। কো-অপ থেকে বাইরে বেরিয়ে এখন একটা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি বাস ধরার জন্য, তো একজন দাদা, তার কিন্তু দায়িত্ব পড়েছিল যে এই আইসক্রিমটা আমাদেরকে আজকে খাওয়াতে হবে পটলাকের জন্য, তো তার কারণ হচ্ছে সে যেহেতু সিঙ্গেল থাকে এখানে, তার ফ্যামিলি নেই, বিয়ে হয়নি, তো সেই কারণে সে তো আর রান্না করে আনতে পারবে না, তো তার দায়িত্ব পড়েছিল আইসক্রিম খাওয়াতে হবে, তো সেই দেখো আইসক্রিম দিয়েছে কর্নেটো, এইটা খেতে খেতে এখন বাড়ি ফিরবো বাসে করে। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, তাহলে আমার ভীষণই ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলটা একদমই ভুলো না। সো চলো দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে, আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট।